সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বাজারটিতে এসেছি সেটি হচ্ছে মাছের পাইকারি বাজার, এবং এই পাইকারি বাজারটি জামালপুর জেলার রশিদপুর বটতলায় অবস্থিত একটি পাইকারি বাজার। তো এই পাইকারি বাজারে ঘুরে ঘুরে আজকে আমরা যে মাছের বাজারটি রয়েছে সেটি দেখব। তো আসুন বাজারটি উপভোগ করা যাক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে কই মাছ 170 থেকে 180 টাকা করে কেজি। ভাই শিং মাছ কত করে যাচ্ছেন? 780 টাকা। 180 পাইকারি হিসেবে 180 টাকা করে কেজি। এখন কত কইছে? দাম কও 40-50 টাকা করে শিং নিবা। কত হলো? দাদা 180 টাকা শিং দেখি। 180 টাকা দেখি। ১২০ 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
আই দশ টাকা আই দশের বেশি নাই।
কত করে দাম পাইকারি ভাই? 100 টাকা কেজি। ভাই কত করে কেজি ইগলা চলতেছে? 350 টাকা কেজি। 300 গ্রাম। এতক্ষণ আপনাদের পাইকারি বাজার দেখালাম। হ্যাঁ, তো পাইকারি বাজারগুলো থেকে এরকমভাবে মাছ কিন্তু কিনে নিয়ে এগুলো খুচরা বিক্রি করা হয়। তো মাছগুলো আচ্ছা আচ্ছা, কত করে কিনছেন এগুলো? 100 টাকা কেজি। বিক্রি করতে হলে অবশ্যই কিন্তু 100-এর উপরেই করতে হবে। কোন জায়গায় বিক্রি করেন চাচা? আমরা এই যে ঘুরে বেশি। কীরকম থাকে দিনে? থাকে 500-600। প্রতিদিনই মাছ কিনেন? হ্যাঁ, প্রতিদিন কিনে। আর সময় কিনতে পারি না, সময় ঘুরে যাওয়া লাগে। বড় পাইলেন না তো? কবে বড় আপ? বড় নাই? কত করে কেজি থাকে একটা মতো? মনে করেন এটা তো একবারে আমরা মাইবে নিয়ে আইছি। সব মিলে কত কেজি কিনছেন আজকে? 30 কেজি। 30 কেজি। আপনি কি 100 করে কিনছেন কেজি নাকি কম আছে? কেজি আছে মনে করেন 50। হ্যাঁ, 60 করে। 60 করে কিনছেন? আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদের এই রশিদপুর পাইকারি মৎস্য বাজারের ভিডিওটি দেখালাম। তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।